हेलो व्यूअर्स, वेलकम टू माय यूट्यूब चैनल कुकिंग निशिन बेंगली। तो आज के वीडियो में तुम्हारे साथ शेयर करब तुम्हारा जरा 2023 साल क्लास सेवन पढ़ो तादेर जोनो रायन मार्टिन क्वेश्चन बैंक के सेकंड सेमेस्टर फिगरेशन पेज नंबर 152 शुरू कर 153 मध्य तुम्हारे जो पेजटा रही है दुबराजपुर श्री श्री शारदा विद्यापीठ पुरो सीन आनसिन ग्रामर आज के भिडियोते आलोचना करब। तो भिडियो पुरोटा देखो। तो प्रथम एखे रही है रिडिंग कम्प्रिहेंशन आनसिन। आगे प्रथम क्वेश्चनगुलो तुम्हें देखिए दीची खाताय प्रत्येक उत्तर लिखे बोते जो उत्तरगुलो लेखा रही है सेगल तुम्हारा कन्सिडार करो ना, कारण एक स्टूडेंटर बो तो अनेक क्षेत्र क्योंकि बानानगुलो भूल लेखा रही है। तई हमें तुम्हारे प्रत्येक प्रश्न उत्तर खाताय लिखे दिए। आगे प्रथम प्रश्नगुलो तुम्हारा भालो करे देखे नाओ, तारपरे उत्तरगुलो लिखे नेबे। तो এখানে রয়েছে রিডিং রিড দা টেক্সট কেয়ারফুলি এন্ড আনসার দা কোশ্চেনস দ্যাট ফলো। তো এখানে যে প্যাসেজটা দেওয়া রয়েছে সেটা পড়তে হবে, যে প্রশ্নগুলো উত্তর দিতে হবে। তো এখানে প্যাসেজটা কোথা থেকে নেওয়া হয়েছে, নেওয়া হয়েছে আঙ্কেল পজার হ্যাংসের পিকচার থেকে। এই বেঙ্গলি মিনিকে ভিডিও তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে, অবশ্যই করে চেক করে নিও। तो এরপরে দেখো একের দাগের এতে এখানে বলেছে কমপ্লিট দা ফলোইং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দা টেক্সট। টেক্সট থেকে ইনফরমেশন বা তথ্য নিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। তারপরে বি এ থেকে এখানে হচ্ছে কোশ্চেন আনসার। তারপরে এখানে রয়েছে দুই এ থেকে আনসিন প্যাসেজ, আনসিন প্যাসেজটা প্রত্যেকে পড়বে এবং নিচের প্রশ্নগুলো উত্তর দিতে বলেছে। দুই এ থেকে এতে এখানে রয়েছে কোশ্চেন আনসার। আর ग्रामर एंड वोकाबुलरी मध्य प्रथम रही है तीन तक ये वर्बे सठिक फर्म दिए शून्यस्थान पूरण करते हुए बीए तक एखे नारेशन चेंज करते सीए तक एखे रही है प्रथम देखो पार्टिसिपल एडजेक्टिव और दो नम्बर रही है एखे उपयुक्त एडजेक्टिव दिए डिग्री दिए एखे शून्यस्थान पूरण करते हैं और एखे रही है तरह एक टेंस अर्थात टेंस दिए शून्यस्थान पूरण करते हैं। डीए तक एखे आनसिन पैसेज के सीमिलार मिनिंग खुजे नहीं लिखते। तो एबार चलो उत्तरगुलो तुम्हें देखिए दी। तो এখানে একের আগে এর প্রথমটা রয়েছে দেখো अबाउट মিড নাইট মাঝরাত নাগাদ দ্য পিকচার উড বি আপ ছবিটা টাঙানো হবে ভেরি ক্রুকড অ্যান্ড ইনসিকিউর কিরকম ভাবে খুবই অসুরক্ষিত এবং ব্যাকা ভাবে। আফটার দ্য সেকেন্ড ট্রাই দ্বিতীয়বার প্রচেষ্টার পর দ্য নেল উড গো ক্লিন থ্রু দ্য প্লাস্টার কিভাবে পেরেকটা সোজা প্লাস্টারের মধ্যে দিয়ে চলে যাবে অ্যান্ড হাফ দ্য হ্যামার আফটার ইট এবং সাথে অর্ধেক হাতুড়িটাও চলে যাবে। তারপর এটা বিয়ে তাকে প্রথম প্রশ্নটা রয়েছে ওয়েন ওয়াজ এ নিউ হোল মেড কখন একটা নতুন গর্ত করা হবে। এ নিউ হোল ওয়াজ মেড আফটার ফাইন্ডিং দ্য রুল অ্যান্ড স্ট্রিং। রুল মানে রুল কাট এবং স্ট্রিং খুঁজে পাওয়ার পর সুতো খুঁজে পাওয়ার পর নতুন গর্ত বানানো হবে। তারপর এটা হাউ ডিড দ্য পিকচার লুক আফটার পুটিং আপ ছবিটা টাঙানোর পর ছবিটা কেমন দেখাবে। দ্য পিকচার লুকড ভেরি ক্রুকড অ্যান্ড ইনসিকিউর আফটার পুটিং আপ ছবিটা টাঙানোর পর কি দেখাবে, ছবিটাকে ভীষণই অসুরক্ষিত এবং ট্যারা দেখাবে। তারপরে আনসিন প্যাসেজে দেখো প্রথম প্রশ্ন রয়েছে হাউ মেনি ডটার্স ডিড দ্য কিং হ্যাভ, রাজার কতগুলো মেয়ে ছিল। দ্য কিং হ্যাড থ্রি ডটার্স, দে ওয়্যার গনরিল রেগান অ্যান্ড কর্ডেলিয়া। গন্ডেল রেগান এবং কর্ডেলিয়া রাজার তিনটে মেয়ে ছিল। তারপর এটা নেম দ্য কিং, রাজার নাম লিখতে বলেছে। হোয়াট ওয়াজ দ্য কিংস ডিসিশন, রাজার সিদ্ধান্ত কি ছিল। দ্য কিংস নেম ওয়াজ লিয়ার, রাজার নাম ছিল লিয়ার। হি ডিসাইডেড টু ডিভাইড হিজ কিংডম ইন টু থ্রি পার্টস, সে সিদ্ধান্ত নিয়েছিল যে তার রাজ্যটাকে সে তিনটে ভাগে বিভক্ত করবে। অ্যান্ড গেভ আ পার্ট টু ইচ অফ হিজ ডটার্স, এবং তার প্রত্যেকটা মেয়েকে একটা করে অংশ সে দেবে। তারপর এটা হোয়াট ডিড হি সে টু হিজ ডটার্স, তার মেয়েদের সে কি বলেছিল। দ্য কিং টোল্ড হিজ ডটার্স দ্যাট হি উড গিভ দ্য লার্জেস্ট শেয়ার টু দ্য ডটার হু লাভড হিম দ্য মোস্ট, বলেছিল যে যে মেয়ে তাকে সব থেকে বেশি ভালোবাসে তাকে বেশি অংশ, রাজ্যের বেশি অংশ দেবে। তারপরে চলে আসো গ্রামারে, এখানে তিনি তাকে এতে বলেছে শ্রী অজয় মুখার্জি ওয়াজ বর্ন ইন তমলুক ইন 1901, এটা পাস্টে যেহেতু হয়েছে অতীতে যেহেতু হয়ে গেছে তাহলে ওয়াজ বর্ন হলো। তারপর হি রিড ইন এ লোকাল স্কুল, সে তিনি একজন লোকাল একটা স্থানীয় স্কুলে পড়াশোনা করেছিলেন। হি কেম ইন টাচ উইথ সতীশ সামন্ত। তারপর একটা বিয়ে তাকে প্রথমটা রয়েছে শি সেইড টু হার ফ্রেন্ড আই হ্যাভ ফিনিশড মাই হোমওয়ার্ক, এটা চেঞ্জ করলে কি হবে, শি টোল্ড হার ফ্রেন্ড দ্যাট শি হ্যাড ফিনিশড হার হোমওয়ার্ক। তারপর একটা দ্য চাইল্ড সেইড আই এম স্টাডিং নাও, তাহলে দ্য চাইল্ড সেইড হি ওয়াজ স্টাডিং দেন বা ইট ওয়াজ স্টাডিং দেন, এরমও কিন্তু হতে পারে কারণ চাইল্ড বলেছে ছেলে না মেয়ে কিন্তু এখানে বলে দেয়নি। তারপরে এটা ডু নট সিট অন দ্য ব্রোকেন চেয়ার, ব্রোকেনটা হচ্ছে এখানে পার্টিসিপেল অ্যাডজেক্টিভ। তারপরে দু নম্বরটা রয়েছে দ্য দার্জিলিং ইজ কুলার দ্যান শিলিগুড়ি, তাহলে এখানে কুলারটা হবে কি, এখানে কুলারটা হবে এখানে ডিগ্রি। তারপর এটা কুলারটা এখানে শূন্যস্থানে বসাতে বলেছিল। তারপর এটা দে হ্যাভ পারচেসড ইন নিউ হাউস, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রয়েছে। তারপরে ভোকাবুলারির মধ্যে রয়েছে রেলম, রেলম মানে হচ্ছে রাজত্ব, এটা হবে কিংডম। এক্সপায়ার্ড মানে হচ্ছে পুরনো, এটা হবে ওল্ড। তো তোমরা যারা এই ভিডিওটা দেখলে অবশ্যই করে ভিডিওর বন্ধুর সাথে শেয়ার করে, দেখা হবে নেক্সট ভিডিওতে। টেল দেন বাই।